হামজা রেদওয়ান চৌধুরী, যাকে আমরা সবাই হামজা চৌধুরী নামে চিনি। তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে রক্ষণাত্মক মিডফিল্ডার এবং রাইট ব্যাক হিসেবে খেলেন। 1997 সালের 1 অক্টোবর ইংল্যান্ডের লফব্রো শহরে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র 7 বছর বয়সে 2005 সালে হামজা চৌধুরী লেস্টার সিটির একাডেমিতে যোগদান করেন। হামজা চৌধুরী বাংলাদেশি এবং ইংলিশ বংশধর। তিনি একটি ঐতিহ্যবাহী বাঙালি মুসলিম পরিবারের সন্তান। শৈশব থেকেই তিনি বাংলাদেশ সফর করেছেন। তার পৈতৃক নিবাস বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলে। হামজা চৌধুরী বাংলা ভাষায় কথা বলতে পারেন। তিনি তার ভালো খেলার মাধ্যমে ইংল্যান্ড জাতীয় দলের যোগ্যতা অর্জন করেন। তিনি 2017 সাল থেকে লেস্টারের সিনিয়র দলের হয়ে 100টিরও বেশি ম্যাচ খেলেছেন। লেস্টারের হয়ে হামজার সর্বোচ্চ সাফল্য 2021 সালের এফএ কাপ জয়। হামজা চৌধুরী ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন। হামজা চৌধুরীকে 2019 সালের ইউরোপীয় অনূর্ধ্ব 21 চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ডের 23 সদস্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু ফ্রান্সের কাছে 2-1 গোলে পরাজয়ের সময় একটি বেপরোয়া ট্যাকেলের জন্য তাকে সোজা লাল কার্ড দেখানো হয়েছিল। বাংলাদেশ এবং ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার যোগ্য থাকাকালীন চৌধুরী 2019 সালের অক্টোবরে প্রকাশ করেছিলেন যে তার লক্ষ্য ছিল ইংল্যান্ডের হয়ে খেলা এবং ইংল্যান্ড সিনিয়র দলের হয়ে প্রতিনিধিত্ব করা। পরবর্তীতে 2024 সালের ফেব্রুয়ারি মাসে 27 তারিখ কিছু গণমাধ্যমের রিপোর্টগুলি নিশ্চিত করে যে বাংলাদেশের হয়ে 2026 বিশ্বকাপ বাছাই পর্ব এবং বাংলাদেশ জাতীয় দলে যোগদানের জন্য হামজা চৌধুরী একটি বিশেষ প্রতিনিধি দল আলোচনায় বসেন বাফুফের সঙ্গে। তিনি 23 আগস্ট 2024 তার বাংলাদেশি পাসপোর্ট পেয়েছিলেন এবং 24 সেপ্টেম্বর 2024 ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে একটি অনাপত্তি সনদ জারি করে, তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অনুমতি দিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। কয়েক মাস আগেও বাংলাদেশি সমর্থকদের কাছে যা ছিল অবাস্তব ও স্বপ্নের মতো, একই সাথে হামজার বাংলাদেশ ফুটবলে আগমনের ফলে দেশের ফুটবল যে কিছুটা প্রাণ ফিরে পাবে তা নিশ্চিত। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ এক্সট্রা ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।